সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন প্রেসিডেন্সি জেলে। সরাসরি চলে যাব। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, গতকালই আমরা দেখেছিলাম বিচারক তিনি সিবিআই হেফাজত দিতে চাননি, তার বদলে বলেছিলেন জেলে গিয়ে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই, সেই কারণেই কি পৌঁছলেন আধিকারিকরা? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। একেবারে এবার জেলে বসেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জেরা করা হবে, এবং সেই জন্যই দুপুর দুটো নাগাদ প্রেসিডেন্সি জেলে এসে হাজির হয়েছেন সিবিআই তদন্তকারী সেই দল। গতকাল আমরা দেখেছিলাম শিয়ালদা কোর্টে সিবিআইয়ের আইনজীবীরা তারা আর্জি জানিয়েছিলেন যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদেরকে 3 দিনের জন্য সিবিআইয়ের হেফাজতে দেওয়া হোক। কিন্তু তখনই বিচারক প্রশ্ন তুলেছিলেন যে হেফাজত কেন, জেলে গিয়ে জেরা করতে আপত্তি কোথায়। এবং পরবর্তীতে দেখা যায় যে বিচারকের সেই প্রশ্নের পরেই সিবিআইয়ের আইনজীবীরা সেই আর্জি প্রত্যাহার করে নেন এবং জেলে এসে জেরা করার আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক, এবং সেই জন্যই সিবিআইয়ের আধিকারিকরা এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে গিয়ে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জেরা করছেন। এবং এখন প্রশ্ন হচ্ছে যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদের দুজনকেই আগে হেফাজতে নিয়েছিল সিবিআই, কিন্তু আবার তাদের জেরা করার প্রয়োজন পড়ল কিসের? গতকালই আদালতে সিবিআইয়ের আইনজীবীরা জানিয়েছেন যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের 3টি মোবাইল ফোন, তালা থানার সিসিটিভি ফুটেজ এবং বেশ কিছু ডিজিটাল এভিডেন্স তারা সংগ্রহ করেছিলেন, যেগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট তাদের হাতে এসে পৌঁছেছে, এবং সেখান থেকে বেশ কিছু তথ্য তারা পেয়েছেন যেগুলোকে যাচাই করা দরকার, এবং সেই জন্যই সন্দীপ ঘোষ এবং এই অভিজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ কিংবা জেরার প্রয়োজন। এবং সেই কারণেই আজকে জেলে এসে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে তারা জেরা করবেন। দুটোর সময় সিবিআইয়ের আধিকারিকরা এই প্রেসিডেন্সি জেলে ঢুকেছেন, এবং সেইখানেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদেরকে প্রথমে আলাদা আলাদা এবং প্রয়োজনে দুজনকে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে। যে বিষয়টা কুশুমিতা জানিয়ে রাখি, যে যেটা সিবিআই প্রথম থেকেই বলেছিল যে এই ধর্ষণ এবং খুনের ঘটনার পর তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, আজকের এই জেরায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারা কি মুখ খুলবেন যে ধর্ষণ এবং খুনের ঘটনা হয়েছিল, তা থেকে নতুন কোনো সূত্র পাবেন সিবিআইয়ের আধিকারিকরা, নাকি তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ তারা করছেন সেই সংক্রান্ত কোনো সূত্র তাদের হাতে আজকে উঠে আসবে? এই সমস্ত প্রশ্ন থেকেই যাচ্ছে। এই জেরার পরেই তারপরেই জানা যাবে আদালতে তারা কি রিপোর্ট দিচ্ছেন এই জেরা নিয়ে। কুশুমিতা, ব্রতদীপ, ধন্যবাদ। যৌথ সংগ্রামী মঞ্চ তারা এই আর্জি করে বিচারের দাবিতে ইতিমধ্যেই পথে নেমেছেন, শিয়ালদা থেকে রওনা দিয়েছেন তারা। সত্যজিৎ বন্ধু আমাদের প্রতিনিধি রয়েছেন। সত্যজিৎ, কি দাবি যৌথ সংগ্রামী মঞ্চের, কতদূর যাবে মিছিল? দেখো কুসুমিতা, তোমাকে প্রথমেই বলে রাখি যে শিয়ালদা স্টেশন থেকে এই মুহূর্তে মিছিল বেরিয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চের যে মিছিল তা সেটা এই মুহূর্তে কিন্তু শিয়ালদার যে উড়ালপুল সেই উড়ালপুলের উপর দিয়ে যাচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে শুধু সংগ্রামী যৌথ মঞ্চ নয়, ছোটখাটো আরও বেশ কয়েকটি সংগঠন এমনকি সাধারণ মানুষ তারা বিভিন্ন জায়গা থেকে এসছেন এই মিছিলে অংশ নিতে। এবং মূলত যে দাবি তুমি দেখতে পাচ্ছ যে তিলোত্তমার বিচার চাই, পাশাপাশি র্যাকেট রাজের অবসান, অর্থাৎ আর্জিকরের ঘটনায় দ্রুত এবং অবিলম্বে বিচার, এই বিচারের দাবি রয়েছে। এর পাশাপাশি যেমনটা দাবি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে করা হচ্ছে যে শুধুমাত্র এই থ্রেড কালচার হাসপাতালগুলোতে নেই, বিভিন্ন সরকারি ক্ষেত্রে কিন্তু এই থ্রেড কালচার রয়েছে, যেটাকে এই সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে র্যাকেট রাজ। এই র্যাকেট রাজের অবসান চাই, এই এই দাবিতে কিন্তু এই মিছিল। এবং তুমি দেখতে পাচ্ছ সেখানে প্রতিবাদী মুখ, অর্থাৎ কামদুনির ঘটনায় প্রতিবাদী মুখ টুম্পা কল, তিনি কিন্তু এসছেন এবং তিনি এই মুহূর্তে মিছিলে পায়ে পা মিলিয়েছেন। সরাসরি কথা বলবো তার সঙ্গে। কামদুনির ঘটনার পর 1 দশক কেটে গিয়েছে আজকের আর্জিকরের ঘটনা, কি বলবে? দেখুন, আর্জিকরের মামলাটা দ্রুত বিচার পাক, এটাই আমাদের দাবি। কারণ কামদুনের মতো যেন দীর্ঘদিন এই লড়াই না চালাতে হয়, কারণ দীর্ঘ 11 বছর হয়ে গেছে, এখনও কিন্তু কামদুনি মামলা নিষ্পত্তি হয়নি এবং এখনও কামদুনির মামলা চলছে। এটা যেন আর্জিকরের ক্ষেত্রে না হয় এটাই আমরা চাই। আজকে যে চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তার যেন জাস্টিস মিলে এবং তার আত্মা যেন শান্তি মিলে, এটাই আমাদের দাবি। এইভাবেই কিন্তু মিছিল এগিয়ে চলেছে। এই মুহূর্তে মিছিলের গন্তব্য শ্যামবাজারের দিকে, অর্থাৎ শিয়ালদা থেকে যে মিছিল শুরু হয়েছে সেই মিছিল এখন শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে, এবং পায়ে পা মিলিয়ে শুধু সংগ্রামী যৌথ মঞ্চ নয়, সংগ্রামী যৌথ মঞ্চের যে কর্মীরা তারা শুধু নয়, এখানে বিভিন্ন সংগঠন এমনকি সাধারণ মানুষ তারাও কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন, এবং এই মিছিল এখন শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কুসুমিতা।